প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ওমানের করোনা ভাইরাসের আপডেট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে, যেগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো পূর্বের মতোই করোনা ভাইরাসের আপডেটে আপনাদেরকে প্রথমে জানিয়ে দেবো এবং গুরুত্বপূর্ণ যে নিউজগুলো আছে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। আজকে ওমানে আবার নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 1262 জন মানুষ, এবং এর মধ্যে 968 জন হচ্ছেন ওমানি নাগরিক এবং 294 জন হচ্ছেন প্রবাসী নাগরিক। আজকে কিন্তু ওমানেদের সংখ্যার থেকে প্রবাসীদের সংখ্যা অনেক অনেক বেশি কম। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে ওমানে কিন্তু এখন খুব বেশি আর ওমানেদের আক্রান্ত সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং প্রবাসীদের সংখ্যাটা একটু কমে আসছে, যেই একটা দাবি ছিল পূর্বে যে প্রবাসীরা বেশি আক্রান্ত হচ্ছে, প্রবাসীদের কারণে করোনা ভাইরাসটা বেশি ছড়াচ্ছে। এখন কিন্তু সেই জিনিসটা ওমানেদের উপরে, সেই দায়টা কিন্তু এখন ওমানেদের উপরে গিয়ে পড়ছে। তো এখন পর্যন্ত ওমানে সর্বমোট করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 48,997 জন মানুষ, এবং এর মধ্যে 224 জন মানুষ এখন পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছেন ওমানে, মাত্র 224 জন মানুষ। কারণ আপনি যদি আদার্স কান্ট্রির সাথে কম্পেয়ার করেন তাহলে সেই সংখ্যাটা কিন্তু অনেক কম। তো এখন পর্যন্ত ওমানে সর্বমোট সুস্থ হয়েছে 31,000 মানুষ বরাবর, আজকে পর্যন্ত বরাবর 31,000 মানুষ সুস্থ হয়েছেন, এবং সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে অনেক মানুষ সুস্থ হয়েছেন, প্রায় 1854 জন মানুষ নতুন করে সুস্থ হয়েছেন, যেটা একটা রেকর্ড বলতে পারেন আপনারা। তো এখন পর্যন্ত গতকালকে থেকে আজকে পর্যন্ত নতুন করে আবারও টেস্ট করা হয়েছে 4,007 জন মানুষকে, এবং এই 4,007 জন মানুষ থেকে কিন্তু 1,262 জন মানুষ করোনা ভাইরাস পজিটিভ এসেছেন। এবং এখানে আক্রান্তের সংখ্যা এখন যদিও বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানে দুটো বিষয় পজিটিভ আছে। একটা হচ্ছে যে দাবিটা প্রবাসীদের উপর ছিল সেটা ওমানেদের উপর গিয়ে পড়ছে, এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে অনেক মানুষ বেশি হারে সুস্থ হয়েছেন, 1854 জন মানুষ সুস্থ হয়েছেন। তো এই ছিল ওমানের করোনা ভাইরাসের আপডেট। পরবর্তী নিউজটি হচ্ছে, আপনারা জানেন যে বেশ কিছুদিন পূর্বে কিন্তু টেলারিং দোকানগুলো আবার বন্ধ হয়ে যাবে বলে এরকম একটি নিউজ ছড়িয়েছিল, এবং অনেকে প্রশ্ন করেছিলেন যে সেগুলো বন্ধ হবে কিনা। তারই ধারাবাহিকতায় আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে এমন ধরনের কোনো নিউজ আসেনি, এবং সুপ্রিম কমিটি কিন্তু খুব সুন্দরভাবে প্যাকেজ আকারে কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলো চালু করেছে। সেক্ষেত্রে তারা পর্যালোচনা করেছে অবশ্যই যে কোন সেক্টরটা খোলার পরে করোনা ভাইরাসটা বেশি ছড়াচ্ছে, সেটা তারা পর্যালোচনা করেছে, এবং টেলারিং সেক্টরটা খোলার পরে কিন্তু তেমনটা প্রভাব পড়েনি। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সেটা বন্ধ হওয়ার কোনো চান্স নেই, এবং আজকে সরকার থেকেও সেই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা ছড়িয়েছিল সেটা একটু গুজব ছিল, এবং টেলারিং দোকানগুলোকে বন্ধ করার যে কথা বলা হয়েছিল সেটা আসলে সত্যি নয়, এবং টেলারিং দোকানগুলো আবার বন্ধ করা হবে যেটা ছড়িয়েছিল সেটা আসলে হবে না, টেলারিং দোকানগুলো খোলাই থাকবে। যদি সুপ্রিম কমিটি কোনো সময় আদেশ দেয় তখন হয়তো বন্ধ হতে পারে, তবে সুপ্রিম কমিটি থেকে এই ধরনের আদেশ এখন পর্যন্ত দেওয়া হয়নি। আপনারা যারা চিন্তা করছিলেন তারা চিন্তা করবেন না। পরবর্তী নিউজটি হচ্ছে, ওমানের সংসদে আজকে প্রবাসীদের বাসস্থান নিয়ে আলোচনা হয়েছে, এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন পূর্বে কিন্তু একটা নিউজ এসেছিল যে প্রবাসীদেরকে আবাসিক এরিয়ার বাইরে তাদের জন্য একটি নতুন নগর করার সিদ্ধান্তের কথা বলা হয়েছিল, এবং সেই বিষয়টা নিয়ে আজকে আবার সংসদে আলোচনা হয়েছে, এবং হয়তো অদূর ভবিষ্যতে অর্থাৎ হয়তো নতুন করে কোনো নিয়ম আসতে পারে যে প্রবাসী যে সকল মানুষ আছে তারা আবাসিক এরিয়াতে থাকতে পারবেন না, এবং তাদের জন্য হয়তো নতুন বাসস্থানের জায়গা নির্ধারণ করে সেখানে তাদেরকে স্থানান্তরিত করা হবে। সকল প্রবাসীদের জন্য হয়তো এই নিয়মটা করতে পারে, এবং যখন নিয়মটা হয় তখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। পরবর্তী নিউজটি হচ্ছে, মাস্কেট মিউনিসিপ্যালিটি থেকে গতকালকে বলা হয়েছে বড় বড় যে মলগুলো আছে এবং যে কমার্শিয়াল সেন্টারগুলো আছে সেগুলো 10টা থেকে 10টা পর্যন্ত খোলা রাখতে পারবে, অর্থাৎ দিনের 10টা থেকে রাতের 10টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে, এবং এর বাইরের সময়টা বন্ধ রাখতে হবে। এখানে যে হাইপার মার্কেটগুলো আছে সেগুলো এর বাইরে থাকবে, এর বহির্ভূত থাকবে, শুধুমাত্র মলগুলো এবং কমার্শিয়াল সেন্টারগুলো এর আওতাধীন থাকবে, এবং ড্রেসিং রুম, আপনারা জানেন যে শপিং মলের মধ্যে কিন্তু ড্রেসিং রুম আছে, সেই ড্রেসিং রুমগুলো কিন্তু বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পরবর্তী নিউজটি হচ্ছে, আপনারা জানেন যে ওমান থেকে বেশ কিছু দেশে কিন্তু স্পেশাল ফ্লাইট পরিচালিত হচ্ছে, এবং ইন্ডিয়া পাকিস্তানের কথা তো বাদে দিলাম, ইন্ডিয়া এবং পাকিস্তানে তো প্রচুর পরিমাণে স্পেশাল ফ্লাইট পরিচালিত হচ্ছে, এবং এর বাইরে গতকালকে ইন্দোনেশিয়ায় প্রথম স্পেশাল ফ্লাইট পরিচালিত হয়েছে, এবং ওমান থেকে তাদের দেশের নাগরিকদেরকে ফিরে নেওয়ার ব্যাপারে আরও স্পেশাল ফ্লাইট পরিচালিত হবে বলে ইন্দোনেশিয়ার সরকার থেকে বলা হয়েছে, এবং ইন্দোনেশিয়ান যে সকল নাগরিক আছেন তারা কিন্তু এখন দেশে যাওয়ার একটা সুযোগ পেয়েছেন, শুধুমাত্র বাংলাদেশ এখনও বাকি আছে, বাংলাদেশি যে সকল নাগরিক আছেন তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে, তারাও হয়তো শীঘ্রই দেশে ফিরে যেতে পারবেন। তো এই হচ্ছে ওমানের সর্বশেষ আপডেট নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।